নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভাটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই ভিডিওতে অনেক কটা আপডেট নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, আমি এই ভিডিওতে মাত্র 150টা লাইক তোমাদের কাছ থেকে আশা করছি। আশা করি তোমরা এটা কমপ্লিট করে দেবে, এবং আগের ভিডিওতে তোমরা 150টা লাইক কমপ্লিট করে দিয়েছিলে, তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো ভিডিওতে আমি তোমাদের জন্য 150টা লাইকের ইম রাখলাম, আশা করি তোমরা কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, বলতে গেলে মোহনমানকে নিয়ে সেরম কিছু আপডেট নেই, যে রুমারগুলো বেরিয়ে আসছে সেই রুমারগুলো এক্সপ্লেন করবো আজকে পুরোপুরি এই ভিডিওতে। তো ভিডিওটা কেউ না টেনে পুরোটা দেখো, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ভিডিওতে। তো দেখো বন্ধুরা, আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে যে খবরটা ছড়ানো হচ্ছিলো বিগত ওয়ান উইক থেকে, যে তোমার বরিস আতিক, হ্যাঁ বন্ধুরা, এই বরিস আতিককে নিয়ে একটা রিউমার ছড়ানো হচ্ছিলো যে বরিস আতিক নাকি মোহনবাগানে আসছে। আর বরিস আতিক যদি আসে তাহলে কিন্তু জেসন কামিংসের অতলে খেলবে, এমনটা কিন্তু দাবি করা হয়েছিল। তো এবার অনেকে জানে না যে বরিস আতিক কে। বরিস আতিক হলেন একজন তুর্কির পেশাদার ফুটবলার, এবং তিনি কিন্তু বর্তমান তার বয়স 29 বছর, এবং তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 8 কোটি টাকা, এবং তিনি তুর্কির আন্ডার 19 হয়ে খেলেছিলেন, আর তিনি কিন্তু লেফট উইঙ্গারে খেলেন, ঠিক আছে। এবং বর্তমানে তিনি বুন্দেসলিগা 2-এ খেলছেন, এবং তিনি 19টা ম্যাচ খেলে 2টো গোল এবং 8খানা অ্যাসিস্টও করেছেন, যথেষ্ট একটা কোয়ালিটি প্লেয়ার আছে। তো এই প্লেয়ারের সাথে চুক্তি আছে ক্লাবের মার্চ মাসের 28 তারিখ 2023 অবধি। তো 2023 সাল চলেই গেছে, 2024 সাল পড়েছে। এবার একটা লিঙ্ক আপ করিয়ে দেওয়া হচ্ছে যে মোহনবাগানের সাথে নাকি লিঙ্ক আছে এই প্লেয়ারের, বা এই প্লেয়ারকে নাকি সই করবে মোহনবাগান, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। তো দেখো, বর্তমানে জনি কাপুকে রেজিস্টার করানোর পরে আর কোনো বিদেশি হয়তো মোহনবাগানে নাও থাকতে পারে, তার মধ্যে কোনো বিদেশি কিন্তু এই মুহূর্তে মোহনবাগানে আসছে না। আমি তোমাদের যে কমপ্লিটলি যে খবরটা দিচ্ছি সেটা হচ্ছে যে মোহনবাগানে কিন্তু কোনো রকম কোনো ফরেনার প্লেয়ার আসছে না। বর্তমানে জনি কাউকু আছে, হয়তো ফরেনার প্লেয়ার ছেড়ে দিতে পারে মোহনবাগান, কিন্তু কোনো রকম কোনো ফরেনার প্লেয়ার কিন্তু আসবে না মোহনবাগান। কেন আসবে না? কারণ হচ্ছে দেখো, ব্রেন্ডন হ্যাম্বিল, হেক্টর আছে, হুগো পুমো আছে, আরমান্দো সাদিকিও আছে, জেসন কামিংস আছে, তারপরে তোমার জনি কাউকু আছে। তো এত কটা প্লেয়ার থাকা সত্ত্বেও যদি হাবাস চায় যে জুয়ানের পছন্দ প্লেয়ারগুলো ছাঁটাই করে তার পছন্দ মতন প্লেয়ার আনতে, তাহলেই কিন্তু আমরা ফরেনার প্লেয়ারের সাইন আপ বা সই দেখতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা দেখতে পারবো না। তো এই বরিস আতিক কিন্তু মোহনবাগানে আসছে না, এই যে ডাউটটা তোমাদের ছিল এই ডাউটটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম আশা করি। বরিস আতিকের সাথে কিন্তু মোহনবাগানের এখনও পর্যন্ত কোনো রকম কোনো লিঙ্ক আপ পাওয়া যায়নি। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলেছিলে যে বরিস আতিকের বদলে বা বরিস আতিকের বদলে যদি আরমান্দো সাদিককে ছেড়ে দেয়, তো আরমান্দো সাদিক কোথাও যাচ্ছে না। আরমান্দো সাদিক কিন্তু বর্তমানে মোহনবাগানেই খেলছেন। অনেকে বলছিল যে এই বরিস আতিকের বদলে কিন্তু আরমান্দো সাদিককে ছেড়ে দেবে, তো এমন কিন্তু কোনো কিছু না। হয়তো একটা জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে বরিস আতিকের ডিলটা ডান হয়ে গেছে, তবে কোন ক্লাবের সাথে ডিলটা ছিল বা কোন ক্লাবের সাথে ডিলটা হয়েছে এটা এখন জানা যায়নি, তবে ডিলটা ডান হয়ে গেছে এইটুকু খবর পাওয়া গেছে। তো যাই হোক, মোহনবাগানে হবে না এটা করে, এটা আমি কিন্তু জানি, হয়তো অন্য কোনো ক্লাবে। তো আসলে তোমাদের ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে। এরপরে যে আপডেটটা সেটা কিন্তু দিমিত্রি পেত্রোদস্কি নিয়ে, তা দিমিত্রি পেত্রোদস্কি নিয়ে আর সকাল থেকে একটা আপডেট ভেসে আসছে যে দিমিত্রি পেত্রোদস্কির সাথে কিন্তু দিয়ামা টাকোস, যে তোমার কেরাল ব্লাস্টারের প্লেয়ার আছে, তার সাথে লিঙ্ক আপ করে দেওয়া হচ্ছে বা সোয়াইপ ডিল হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। বা দিমিত্রি পেত্রোদস্কি কেরাল ব্লাস্টারেই যাবে, এবং দিমিত্রি পেত্রোদস্কির বদলে দিয়ামা টাকোস কিন্তু তোমার মোহনবাগান দলে আসবে, তো এমন একটা খবর ছড়ানো হচ্ছে। তো আমি তোমাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে দিমিত্রি পেত্রোদস্কির যে ফর্ম আছে মোহনবাগানে, সেই ফর্ম অনুযায়ী হাবাস কেন অন্য কোনো কোচ আসলেও দিমিত্রি পেত্রোদস্কিকে ছাড়বে না, কারণ এই যে জেসন কামিংস, আরমান্দো সাদিক, এরা দুজন ফ্লপ খাওয়ার পরে কিন্তু দিমিত্রি পেত্রোদস্কি একাই মাঠে দাঁড়িয়ে খেলে যাচ্ছে, একাই মাঠে দাঁড়িয়ে লড়ে যাচ্ছে। তো দিমিত্রি পেত্রোদস্কিকে নিয়ে আদারওয়াইজ অন্য কোনো কথা বলার দরকার নেই। আর দিয়ামা টাকোস, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়ে দিতে চলেছে খুব তাড়াতাড়ি, হয়তো কেরালা ব্লাস্টার ছেড়ে দেওয়ার পরেই কিন্তু এই নিউজটা রটানো হয়েছে যে দিমিত্রি পেত্রোদস্কির সাথে দিয়ামা টাকোসের একটা লিঙ্ক আপ হয়েছে, যে দিমিত্রি পেত্রোদস্কিকে ছেড়ে মোহনবাগান বা হাবাস তোমরা বলতে পারো দিয়ামা টাকোসকে আনবে দলে, এমনটা খবর পাওয়া গেছে। তো এমন কিন্তু কোনো রকম কোনো খবর না, এটা কিন্তু সম্পূর্ণ ফেক কথা। তো এই ছিল আজকের খবর। তো যাই হোক বন্ধুরা, তোমরা 150টা লাইকের এম কমপ্লিট করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল, আর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবার যে হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন